বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা তোমরা যারা পাচ্ছ, তোমাদের কৃষক বন্ধু টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে অর্থাৎ নবান্ন থেকে নোটিশটি পাবলিশ করে দেওয়া হয়েছে। নোটিশতে তোমাদের বলে দেওয়া হয়েছে বন্ধুরা যে তোমাদের কৃষক বন্ধু টাকা কবে দেবে। এখানে বন্ধুরা রয়েছে খারিফ মরশুম এবং রবি মরশুমের টাকাটি। অর্থাৎ খারিফ মরশুমের টাকা অলরেডি দেওয়া হয়েছে, অর্থাৎ এপ্রিল টু সেপ্টেম্বর মাসে দেওয়া হয়। অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খারিফ মরশুমে টাকা দেওয়া হয় এবং অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি মরশুমে টাকা দেওয়া হয়। বড়রা, খারিফ মরশুমে টাকা সম্ভবত 1 এপ্রিল থেকে 31শে আগস্ট, অর্থাৎ আগস্ট মাসের 31 তারিখ মধ্যে তোমাদেরকে কৃষক বন্ধু টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যারা পেয়ে নিয়েছ, তোমরা এবার রবি মরশুমে টাকাটি পাবে। অর্থাৎ তোমার অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তোমাদের টাকাটি দেওয়া হবে। তো বোনেরা, কৃষক বন্ধু টাকা তোমার 15 দিনের মধ্যে তোমরা কিন্তু টাকা পেতে চলেছ। তো বোনেরা, কারা টাকা পাবে এবং কারা পাবে না সেটি দেখার জন্য তোমরা কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। সেখানে যাওয়ার পর বোনেরা তোমরা দেখবে নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি অপশন পাবে, সেখানে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর বোনেরা চলে আসবে সিলেক্ট অপশন বলে অপশন রয়েছে, সেখানে তোমরা বিভিন্ন আইডির মাধ্যমে দেখে নিতে পারবে। অর্থাৎ আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, কৃষক বন্ধু আইডি, মোবাইল নম্বর দিয়ে, অ্যাকনলেজমেন্ট নম্বর দিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো তুমি যেটি দিয়ে দেখবে সেটি তোমরা সিলেক্ট করবে। তারপরে বন্ধুরা আই এম নট রোবটে ক্লিক করবে, সেখানে তোমাদেরকে বলা হবে বাইসাইকেল যেরকম ক্লিক করতে বলা আছে, অর্থাৎ যে ক্লিক করতে বলা হবে সেখানে তোমরা ক্লিক করে নেবে। অর্থাৎ বাইসাইকেলে ক্লিক করে দেওয়ার পর তোমরা ভেরিফাই ক্লিক করবে, ভেরিফাই ক্লিক করলে তোমরা রাইট চিহ্নটি চলে আসবে, সেখানে তোমরা সার্চ অপশনে ক্লিক করবে। বোনেরা, সার্চ অপশনে ক্লিক করার পরই তোমাদের তথ্যগুলো চলে আসবে, অর্থাৎ আধার কার্ড, মোবাইল নম্বর, সমস্ত কিছু আসবে। এখানে আসার পর বোনেরা স্ট্যাটাসে দেখবে অ্যাপ্রুভ লেখা রয়েছে এবং ট্রানজেকশন স্ট্যাটাসে দেওয়া রয়েছে ট্রানজেকশন সাকসেস। অর্থাৎ যাদের ট্রানজেকশন সাকসেস দেওয়া রয়েছে তারাই কেবলমাত্র টাকাটি পাবে, আর যাদের এখন পর্যন্ত ট্রানজেকশন স্ট্যাটাস ট্রানজেকশন সাকসেস হয়নি তারা পাবে না। ট্রানজেকশন সাকসেস যাদের দেখাবে তারাই কেবলমাত্র টাকাটি পাবে। বোনেরা, টাকাটি আগামী মাসে পেতে চলেছ। যাদের ট্রানজেকশন সাকসেস এখন পর্যন্ত হয়নি অবশ্যই কৃষি অফিসে তোমরা যোগাযোগ করবে। আশা করি বোনা তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে পর্যন্ত থ্যাংক ইউ।